মর্নিং স্টুডেন্টস আমরা আমাদের ক্লাসে আলোচনা করেছিলাম ল অফ ডিমান্ড তাতে আমরা বলেছিলাম ল অফ ডিমান্ডের ডেফিনিশন ফার্স্ট রিলেশনশিপ বিটুইন প্রাইস অফ দ্য কমোডিটি অ্যান্ড ডিমান্ড ফর দ্য কমোডিটি ইফ প্রাইস অফ দ্য কমোডিটি ইনক্রিজেস ডিমান্ড ফর দ্য কমোডিটি ডিক্রিজেস অ্যান্ড ভাইস ভার্সা আমরা সেটা বলেছিলাম দামের সাথে চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক রয়েছে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা কমবে দাম কমলে চাহিদা বাড়বে আজকের টপিকস হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানেটা হচ্ছে দামগত স্থিতিস্থাপকতা চাহিদা আর দামগত স্থিতিস্থাপকতা দামের 1% বা শতকরা পরিবর্তনের জন্য চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড সমস্ত দ্রব্যের ক্ষেত্রেই যে পরিবর্তন হয় তার জন্য চাহিদার একই রকম পরিবর্তন নাও হতে পারে অনেক ক্ষেত্রে দামের 1% পরিবর্তনের জন্য চাহিদার বেশি পরিবর্তন হতে পারে অনেক ক্ষেত্রে কম পরিবর্তন হতে পারে অনেক ক্ষেত্রে অপরিবর্তন নাও হতে পারে যদি পরিবর্তন হয় তাহলে আমরা সেই কমোডিটিকে বলবো ইলাস্টিক কমোডিটি যদি পরিবর্তন না হয় তাহলে বলবো ইন ইলাস্টিক কমোডিটি এখন আমরা আলোচনা করছি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড চাহিদার দামগত স্থিতিস্থাপকতা প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ডের ডেফিনিশনটা কি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ এ মেজারমেন্ট অফ প্রপোর্শনেট অর পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস তাহলে প্রপোর্শনের চেঞ্জ অর পার্সেন্টেজ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ দ্য কমোডিটি তাহলে কোন দ্রব্যের শতকরা পরিবর্তনের জন্য বা 1% পরিবর্তনের জন্য চাহিদার শতকরা যে পরিবর্তন হয় তার অনুপাতটাকে আমরা বলবো চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা বিষয়টাকে এভাবে লিখতে পারি ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়ালস টু মাইনাস পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস উই নো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড মানে কি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড কথা মানে কি মানে হলো চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইড বাই অরিজিনাল কোয়ান্টিটি ইন টু হান্ড্রেড তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি মানে হলো চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইড বাই অরিজিনাল কোয়ান্টিটি অর ইনিশিয়াল কোয়ান্টিটি ইন টু হান্ড্রেড যেহেতু পার্সেন্টেজ আছে একইভাবে আমরা আলোচনা করবো পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস মানে কি পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস মানে হলো চেঞ্জ ইন প্রাইস ডিভাইড বাই ইনিশিয়াল প্রাইস অর অরিজিনাল প্রাইস অরিজিনাল প্রাইস ইন টু হান্ড্রেড তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস দামের শতকরা পরিবর্তন কথার মানে হলো চেঞ্জ ইন প্রাইস ডিভাইড বাই অরিজিনাল প্রাইস অর ইনিশিয়াল প্রাইস ইন টু হান্ড্রেড আমরা যদি এই ভ্যালু এবং এটা এখানে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা পাবো কি ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়ালস টু ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়ালস টু
Change in quantity demanded. Divided by original quantity into 100. Ek bhabe amra percentage change of price likhbo. Change in price divided by original price into 100. Just value to bosalam. Percentage change in quantity demanded. That means change in quantity demanded by original quantity or initial quantity into 100. Percentage change in price. That means change in price divided by original price or initial price into 100. This is called price elasticity of demand. 100 kete jacche. Amra change in quantity demanded. Suppose del means change. P means initial price or original price. Q means original quantity or initial quantity. Del P that means change in price. Del Q means change in quantity demanded. Therefore, we put EP equals to change in quantity demanded, that means del Q divided by original quantity, that means Q. Next, change in price, that means del P divided by P. Del Q by Q, that means change in quantity demanded divided by original quantity by initial quantity, and change in price, that means del P by P, or del Q by Q, Q into eta niche ache gun korle upore ute jabe P divided by del P. আমরা পি গুলো একদিকে করে নিচ্ছি আর পি বাই কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল পি দ্যাটফর উই গেট প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইপি ইকুয়ালস টু P by Q into del Q divided by del P. That means initial price or original price divided by initial quantity or original quantity into change in quantity divided by change in price. That is called price elasticity of demand. Amra jodi value gulo bojhai 1% price change এর জন্য তখনই কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জ হচ্ছে আমরা এটা এক্সপ্লেইন করতে পারবো ফর এক্সাম্পল সাপোজ 1 পিস অফ অরেঞ্জ ইজ রুপিস 10 এক্সাম্পল is rupees 10. Demand for orange is 5 units. When price of orange is rupees 10, demand for orange is just 5 units. Suppose
price decreases from rupees 10 to 5. Price decreases from 10 to 5, that means rupees 5. Though price decreases, therefore demand also increases. Suppose demand increases from 5 units to 10 units. Here we see price decreases from rupees 10 to 5. Therefore, demand increases from 5 units to 10 units. How many price elasticity of demand? That means 1% change in price. Demand kotota increase or decrease korbe. Amra value gulo boshali, amra shekhan theke peye jabo. Here we see original price is rupees 10. That means if we plot this data in my formula, we get elasticity of price equals to original price rupees 10 divided by original quantity 5 units into change in quantity means original quantity 5 units, change in quantity 10 units. That means change in quantity means 10 minus 5 equals to 5. Change in quantity 10 minus 5, that means 5, divided by change in price rupees 10 to 5, that means change 5 minus 10 suman minus 5, that means minus 5. Amar prothome dam chilo 10 taka, dam pore holo 5 taka, tale change koto holo 5 minus 10 suman minus 5. Amar quantity prothome chilo 10 unit, quantity chilo 5 units, original quantity 5 units, sele quantity bere holo 10 unit, tale change koto holo 10 minus 5 suman 5 unit. Therefore 5 dugune 10 equals to EP equals to minus, that means 2. Here elasticity of price equals to 2. That means that if 1% change in price of orange, the demand also increases 2%. That ratio change in quantity demanded, percentage change in quantity demanded divided by percentage price. Therefore we can say if price of the commodity decreases 1%, then demand so increases 2%. Okay, next class amra alochona korbo income elasticity of demand and factors determining the elasticity of demand. Okay, thank you.